আমরা জানি এটা বুজেট বর্ষ ভগ্নবন্ধ শতবার্ষিকী উদযাপিত আমরা করছিলাম কিন্তু করোনা ভাইরাসের জন্য সেটা করা সম্ভব হয় নাই আমরা এটা সীমিত আকারে করা হচ্ছে আমরা এই শোকের মাসে আমরা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা ওরা আপনার পরিবারের জন্য স্বাধীনতা যুদ্ধে যারা জীবন বিসর্জন দিয়েছে তাদের সকলে কামনা করে আমরা দোয়া দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন ও তাদেরকে ব্যস্ত বাতিল করবেন আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাঙালি জাতি আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক আজকে যেমন মাথা নিচু করে পিছিয়ে পিছিয়ে যে আমরা দেশে যে বঞ্চিত হয়েছে এ শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের বঙ্গবন্ধু জাতি নেতার জীবনের সারাটা বছর এই বাঙালি জাতি উত্তরণের জন্য চেষ্টা করেন এখন ওনার ওনার কন্যা সেই ওনার যে শব্দ বঙ্গবন্ধু যে শব্দ সেগুলো বাস্তবায়ন হয়ে থাকে বঙ্গবন্ধু যে স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য উনি আমরা উনি যে 15 আগস্টে স্বাধীন বরণ করেছেন এবং উনি যে সেই স্বপ্ন দেখেছেন আমরা যে শোকের মাসটাকে আমরা শক্তিতে রূপান্তরিত বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা করা সেই সোনার বাংলা করলে পরেই বঙ্গবন্ধু আত্মা শান্তি পাবে আমি এখানে অলরেডি আমি একটা নির্দেশনা পরে এখানে 25 লক্ষ টাকার কাজ করেছি আমার কাছে 12-15টা রাস্তাঘাট করার প্রকল্প আমরা পাঠিয়েছি এলজিডি মন্ত্রণালয়ের কাছে এটা সহজে পাশ হলে পরে আমরা যখন পাশ হয়ে একসঙ্গে অনেকগুলো পুরো 10টা ইউনিয়নে আমাদের একসঙ্গে পাশ হতে হবে আমরা অপেক্ষা করছি আমরা এটা বাস্তবায়ন হলে পরে আপনারা আগামী এক দেড় বছর ধন্যবাদ সেটা তো পানি উন্নয়ন পানি উন্নয়নের ব্যাপারটা যে পানি সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী হিসাবে বাংলাদেশের নদী ভাঙ্গন রক্ষার্থে আমরা চাইদিকে রাত্রির কাজ করে যাচ্ছে আমাদের সুন্দর সুন্দর কাজ করে এটা বঙ্গবন্ধু কন্যা জগন্নাথ শেখ হাসিনা বিশ্বকাপ দুর্দশা গ্রস্ত লোকের পাশে দাঁড়ানো আমরা কাজ করে যাচ্ছি যেখানে নদী ভাঙ্গন আছে আমরা চেষ্টা কালে নদী ভাঙ্গন রক্ষা করে এটা জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের উজানের দেশ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ পানি দিয়ে আমাদের জগন্নাথ শেখ হাসিনা যে ডেল্টা প্ল্যান 21 আঙ্গিকে আমরা প্রসিদ্ধ জেলা খাল খনন করেছি এই খাল খনন প্রকল্পে 452টি আমরা খাল খনন করা হচ্ছে এগুলো শেষ এই পর্যায়ে এটা শেষ পর্যায়ে আছে এটা শেষ হলে আরও 500 খাল খনন আমরা 1000 খাল খনন হলে পরে আগে তখন যখন করে আমরা বন্যাতে আমাদের গ্রাম 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 প্লাবিত হয় তখন কিন্তু প্লাবিত হওয়ার সংখ্যা কমে আসে আমি বলবো না যে শেষ হয়ে যাবে কমে আসবে আমাদের প্রকল্প আছে আমাদের বিল্ডিংয়ের প্রকল্প আছে আমাদের চিন্তাভাবনা আছে আমরা সমীক্ষা করছি যে উজান থেকে যে বৃষ্টিপাত যে পানি নেমে আসে বাংলাদেশে যে বৃষ্টি হয় সেটা ওয়েসার 5% আরও অ্যাড করে কত কত পানি পরিবার কত পরিমাণ পানি আমাদের দেশে নেমে কত করে সেটা একটা আমরা সমীক্ষা চালাতে হচ্ছে মনে করে সেটার জন্য কত কুলো নদী কত দীর্ঘে দৈর্ঘ্যে নদীগুলো ড্রেজিং করতে হবে কত ডেপ থাকতে হবে কতগুলো খাল খনন করতে হবে সেটা আমরা পরিকল্পনা করছি এবং সেখানে যদি টাকা প্রয়োজন হবে সেটা যে আমরা ডোনার কার্ড ডোনার দিয়ে তাদের কাছে আমরা এটা আবেদন জানিয়েছি এটা হলে পরে আমাদের আমরা এটা আমাদের উজান থেকে যে পানি আসে সেটা আমরা ধরে রাখতে পারবো ও এটাতে এখন যে গ্রাম গ্রাম প্লাবিত গ্রাম প্লাবিত এখানে আরেকটা প্রকল্প বা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব নির্দেশনা দিয়েছে আমাদের যে বড় বড় নদী যেগুলো এত বড় নদী আমাদের রাখা দরকার এখানে আমরা মনে করেন যেটা 9 কিলোমিটার প্রস্থ 10 কিলোমিটার প্রস্থ সেটাকে আমরা চেতন করে 5-7 কিলোমিটার দিয়ে আসবো বাড়তি যে জমিটুকু থাকবে ড্রেজিং করে এই মাটিগুলো আমরা নদীর পাড়ে রাখবো বলে পরে এটা একটা ফসল উৎপাদনের জন্য এটা ব্যবহৃত হবে বর্ষার সময় যে পানি আসবে
তো ওটাকে ফ্ল্যাট প্লেন হিসেবে ফ্ল্যাট প্লেন মানে হলো বর্ষার পানি যা নদীতে ধারণ করতে পারবে না এই পানিটা নদীর উপরে বাইরে যে আমি দুই পাশে দুই কিলোমিটার করে জায়গা রাখি সেখানে কোনো ধরনের বসতি হবে না খালি জমে পড়ে থাকবে শুধু ফসলাদি হবে বন্যা বর্ষার সময় সেখানে পানি উঠবে বর্ষার পরে পানি নেমে গেলে পরে পলি মাটিতে ওইটা উর্বর হবে এখানে আলো ফসল হবে এবং ওই দুই কিলোমিটারের বাইরে আমরা বাঁধ দেবো বনায়ন করবো তাতে পানি এটা বাইরে যেতে না পারে ওই এলাকাতে আমরা কোনো ঘর কোনো জনবসতি করতে দেবো না এটা শুধুমাত্র পানির জন্যই আমরা এটাকে সংরক্ষিত রাখবো তাহলে এই যে এখন যেরকম করে গ্রামবাসী আপনারা দেখতে পারি আমরা মিডিয়ায় দেখি যে একটু পর বন্যা হলে পরে গ্রামবাসী ঘর ঘর বাড়ি প্লাবিত হয় সেটা হবে না এটা থেকে গ্রামবাসী রক্ষা করবো ধন্যবাদ মতি মহোদয় আমাদের বাংলাদেশ।